চাকরির জন্য প্রায়ই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ডাব্লিউ বিসিএস প্রাইমারি টেট আর গ্রুপ ডি কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনারা দিয়ে থাকেন তো সেখানে দেখবেন জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে আর সেই প্রশ্নগুলি সঠিক উত্তর করার জন্য চাই ভালো রকম প্রস্তুতি এবং সেই জন্য চাই উপযুক্ত স্টাডি মেটেরিয়ালস আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করব চাকরি পরীক্ষার প্রস্তুতির সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট নাম্বার টু অলরেডি আমরা একটি সেট আপলোড করে দিয়েছি যদি সেগুলো না ডাউনলোড করে থাকেন আমাদের ওয়েবসাইটে চলে যান কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে বিগত পর্বটি ডাউনলোড করে নিন এখন থেকে তুমি আমাকে আন একাডেমিতে ফলো করতে পারবে আন একাডেমি হচ্ছে একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম একটি অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায় প্লে স্টোর থেকে এখনই অ্যাপসটি ডাউনলোড করো ইন্ডিয়ার্স লার্জেস্ট ওয়ান এডুকেশনাল প্ল্যাটফর্ম তোমরা যদি এসএসসি জিডি কনস্টেবল কিংবা ফায়ার অপারেটর কিংবা পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে চাও ওখান থেকে নিতে পারবে ওখানে সব ধরনের কোর্সের লেসেন আপলোড করা হয় তোমরা সার্চ করো আলামিন রহমান প্রথম পর্বে আমরা যেটি শিখেছিলাম সেটি একটু মনে করার চেষ্টা করুন প্রথম পর্বে আমরা খাদ্যের উপাদান সম্পর্কে শিখেছিলাম এবং প্রোটিন ভিটামিন ও দিয়ে খনিজ লবণ এই তিনটির অভাবজনিত রোগ খুব ইম্পর্টেন্ট বলেছিলাম এবং উৎস গুরুত্ব অতটা ইম্পর্টেন্ট না কিন্তু অভাবজনিত রোগগুলি খুবই ইম্পর্টেন্ট এবং সেখানে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম সো লাস্ট দিন যেটা আমরা শিখেছিলাম সেটা একটু মনে করে নিলাম সো নেক্সট স্লাইড দেখুন সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর আলোচনায় প্রথম যে প্রশ্নটি আজকে অপেক্ষা করছে ডিএনএ অনু দ্বিত্রী হ্যারিক্স কাঠামোর জনককে ওয়াটসান ও ক্রিক হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ আমিষ বা প্রোটিন জাতীয় পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলা হয় উঠকে তিন নম্বর প্রশ্নটা একদম ক্যাজুয়াল প্রশ্ন এরকম প্রশ্ন যদি দিয়ে দেয় কী বলার আছে তবে এরকম প্রশ্ন সচর থাকে না আকৃতি অবস্থান কাজের প্রকৃতি অনুযায়ী আবরণী টিস্যু অর্থাৎ আবরণী কলা কয় ধরনের তিন ধরনের হৃৎপিণ্ডের কোন ধরনের পেশি দ্বারা গঠিত আমরা জানি পেশি ঐচ্ছিক হতে পারে অনৈচ্ছিক হতে পারে তো আমাদের হৃৎপিণ্ডের পেশী অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত রক্তে হিমোগ্লোবিনের কাজ কি রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা আমাদের দেহে যে পরিমাণ অক্সিজেন পরিবাহিত হয় তো সমস্তটাই আমাদের রক্তে উপস্থিত হিমোগ্লোবিনের দ্বারা প্রবাহিত হয় আমরা জানি যে আমাদের দেহের হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ হচ্ছে বারো দশমিক ছয় থেকে তেরো দশমিক ছয় কারো কারো ক্ষেত্রে এটি চোদ্দ অবধি চলে যায় তো হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকা ভালো কিন্তু কমে গেলে সেটাকে আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়ার ভিতরে আমরা ধরে থাকি মানব দেহের শক্তি প্রদানের প্রধান উৎস হচ্ছে শ্বসন বা রেসপিরেশন ফটোসিন্থেসিস টেক্স প্লেস ইন গ্রিন পার্ট অফ প্ল্যান্টস অর্থাৎ ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষ হয়ে থাকে উদ্ভিদের সবুজ অংশ থেকে ইউরিয়া সাত থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে ইউরিয়া সাত থেকে উদ্ভিদ নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু গ্রহণ করে তো নাইট্রোজেন যে বছর প্রচুর পরিমাণে বজ্রপাত হয় বলা হয়ে থাকে সেই বছর চাষ আবাদের পরিমাণ খুব বেশি হয় তার কারণ কি যখনই বজ্রপাত হয় আকাশে বজ্রপাতের সঙ্গে প্রচুর পরিমাণে নাইট্রোজেন খসে পড়ে যার পরে প্রতিদিন নাইট্রোজেন উদ্ভিদকে বাড়তে সাহায্য করে ঠিক তেমনি ইউরিয়া সাত থেকে উদ্ভিদ নাইট্রোজেন পেতে পারে ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তোমাকে এখানে চারটি অপশান দিয়ে দিতে পারে কিন্তু ডায়াবেটিস রোগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় যে চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস রোগ হয় আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে চিনি খেলে বোধ আমার সুগার হয়ে যাবে ডায়াবেটিস হয়ে যাবে কিন্তু এমনটা কিন্তু নয় এটা হচ্ছে একটা ভুল কনসেপ্ট এখন আপনি আমাকে বলতে পারেন ডায়াবেটিস কি বা ডায়াবেটিস কাকে বলে অবশ্যই তার জন্য ব্যবস্থা করে রেখেছি নেক্সট স্লাইড হচ্ছে ডায়াবেটিস কী বর্তমানে ডায়াবেটিস একটি সার্বজনীন সমস্যা ডায়াবেটিসের সাধারণ অর্থ হচ্ছে আমাদের দেহে বা আমাদের দেহের রক্তে প্রয়োজনের তুলনায় সুগার বা চিনির বা শর্করার পরিমাণ বেড়ে যাওয়া অর্থাৎ আমাদের দেহে যদি পরিমাণের থেকে শর্করা বা চিনির পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে যে রোগটি প্রকাশ পায় সেটা হচ্ছে ডায়াবেটিস শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাব ঘটলে ইনসুলিনের কাজের ক্ষমতা কমে গেলে অথবা উভয়ের মিলিত প্রভাবে রক্তে যদি শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন তাকে আমরা ডায়াবেটিস বা সুগার বলে থাকি ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ ইনসুলিন হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় পরবর্তীতে তা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে সামগ্রিকভাবে এই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলে থাকি তো ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণসমূহ কি কি কারণে ডায়াবেটিস হয়ে থাকে স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে যে কোনো অজানা কারণে প্যানক্রিয় বেটাসেল ধ্বংসপ্রাপ্ত হয় এর ফলে ইনসুলিন তৈরিতে প্যানক্রিয়াস সম্পূর্ণ অথবা আংশিকভাবে ব্যবহৃত হয় সো ডায়াবেটিস কী কারণে হয় এটা কিন্তু তোমরা এখন নাইন টেনে না যে মুখস্ত করতে হবে এই কোশ্চেন কিন্তু আসবে না কিন্তু আগে যে কোশ্চেন ছিল সেটি মনে রাখার জন্য যে ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় যে চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয় তো এটি মনে রাখার জন্য ডায়াবেটিস সম্পর্কে একটু এক্সট্রা ডেটা দিয়েছি তোমরা চাইলে একটু দেখে নেবে নেক্সট কোশ্চেন দেখো ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই এডিস এজিপ্টিক মস্কিউটো সুষম খাদ্যের উপাদান কয়টি আমরা লাস্ট দিন খুব খাদ্য উপাদান নিয়ে আলোচনা করেছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম সুষম খাদ্যের ছয়টি উদাহরণ এবং একটি সুষম খাদ্যের উদাহরণ তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে সুষম খাদ্যের উদাহরণ কি কী হতে পারে আর তুমি যদি এই পিডিএফ সেটটি ডাউনলোড করতে চাও ডিসক্রিপশনে দেখো লিঙ্ক আছে সেখান থেকে সহজেই ডাউনলোড করতে পারবে ইনসুলিন কোথা থেকে নিশ্চিত হয় অগ্নাশায় হয়তো ইনসুলিন নিশ্চিত হয় হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে আমরা জেনেটিক্স বলে থাকি সচরাচর বড়দের মুখে শোনা যায় যে এই তো জেনেটিক্স দে জেনেটিক্স নোটসটা আমার একটু পেলে ভালো হয় তো সেই জেনেটিক্স হচ্ছে প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যা কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কোন ডালের সঙ্গে লেথারাইজম রোগের সম্পর্ক আছে সেটি হচ্ছে খেসারির যে ডাল জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি জল সেচ কিন্তু জমি লবণাক্ততার পরিমাণকে নিয়ন্ত্রণ করে আমরা গতদিন জেনেছিলাম জমিতে খনিজ লবণের প্রয়োজনীয়তা কি জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় আমরা জানি জলের জীব বা জলের অবস্থিত প্রাণীরা বা জলে নিমজ্জিত বা সাবমাজ উদ্ভিদ যারা তো তারা কি করে জলের থেকে অক্সিজেন শোষণ করে কিন্তু জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় উদাহরণ হচ্ছে শোষক সো এটি হচ্ছে এক্সেপশনাল উদাহরণ এটি অবশ্যই মনে রাখার মতো একটা প্রশ্ন সো এটি ছিল জেনারেল সায়েন্সের আমাদের প্র্যাকটিস সেট নাম্বার টু এই প্র্যাকটিস সেট ডাউনলোড করো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ঠিক আছে তুমি চাইলে আমাকে আন একাডেমিতে ফলো রাখতে পারো সেখানে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের ফায়ার অপারেটর অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা হবে এবং এসএসসি জিডি কনস্টেবলের প্রিপারেশন সেট ওখানেই আপলোড করবো সো আন অ্যাকাডেমি অ্যাপস তুমি প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করো করে আমার আলামিন রহমান সার্চ করো করে আমাকে ফলো রাখতে পারো দেখা হচ্ছে নেক্সট দিতে ততক্ষণ সুস্থ থাকো আর দেখতে থাকো দা অ্যাপ সলিউশন